হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ কোয়েল। সবার আগে বলে দিই সবাইকে মেরি ক্রিসমাস। আর আমি চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, যেহেতু আগে আমি শুধু রান্নার ভিডিও দিতাম, কিন্তু এখন মাঝে মাঝে ব্লগসও দিচ্ছি, সেই কারণে কুকিং উইথ কোয়েল থেকে লিভিং উইথ কোয়েল আমি নামটা রেখেছি। তোমরা সবাই জানিও নামটা কেমন লাগলো। এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও। যেদিন আমরা শিলিগুড়িতে রাত্রে ছিলাম, তারপরে সকালে হোটেল থেকে বেরিয়ে আমরা রা বাংলার দিকে রওনা দিয়েছিলাম। তো সেদিনকার এটা যে যে সাইট সিন করেছিলাম সেদিনকার ভিডিও। তো এখানে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ফার্স্ট যেটা ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য, কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব, কারণ আমরা হোটেলে কিছু খাওয়া দাওয়া না করেই খুব সকালে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম, রেস্টুরেন্টটার নাম চাসুম। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল ভেতর থেকে, আর খাওয়ারও খুব সুন্দর ছিল। তোমাদেরকে রেস্টুরেন্টটা ভেতর থেকে দেখিয়ে দিই। আর আমরা ব্রেকফাস্টে শুধু ব্রেড অমলেট খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
সবার প্রথম আমরা যেখানে গেছিলাম সেটা ছিল চারধাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখান থেকেই শিব ঠাকুরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে একটা ম্যাপ মতন দেওয়া ছিল যে মন্দিরের কোন দিকে কোন টেম্পল আছে, তো সব টেম্পলই সব দিক থেকে দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই যে কোন দিকে কোন টেম্পলটা ছিল। তাই জন্য আমি পুরো যা ভিডিও ছিল সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে।
ভিডিওর সাথে সাথে কিছু স্টিল ফটো নিয়েছিলাম, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। রা বাংলার পরে আমরা এখানে সাই মন্দিরে গেছিলাম। এই সাই মন্দিরটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করা বা ফটো তোলা এলাও ছিল না। তাও মন্দিরে ঢোকার সময় যেইটুকুনি ভিডিও করতে পেরেছিলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। সাই মন্দির দর্শন করার পরে আমরা চলে গেছিলাম চা বাগানে। এখানের চা বাগানে খুব বেশিক্ষণ ছিলাম না, কোনো ফটো শ্যুট বা কিছু সেরকম কিছুই করিনি। জাস্ট বাগানটা চারিদিক দিয়ে ঘুরে দেখে কিছু নিজেদের সেলফি টেলফি তুলে তারপরে এখান থেকে আমরা লাঞ্চ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই তিনটে জায়গা দেখতে দেখতেই প্রায় 3টে বেজে পার হয়ে গেছিল, আর পাহাড়ি এলাকায় সন্ধ্যের পরে আর দেখার মতন কিছুই থাকে না। তো এই দিনে এই 3টে জায়গায় ঘুরেছিলাম। তারপরে আমরা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে গেছিলাম, লাঞ্চ করে তারপরে আমরা আবার হোটেলে ফিরে গেছিলাম। এখানে তোমরা একটু ভিউটা খালি দেখো, এত সুন্দর দৃশ্য যেমন আমরা ছবিতে দেখে থাকি সেরকমই আমরা নিজের চোখে এখানে দেখতে পাচ্ছিলাম। আর পাহাড়ি জায়গায় যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই এরকম সুন্দর দৃশ্য, মানে যখন রাস্তা দিয়ে আসছিলাম জানলা দিয়ে যখনই দেখছি এইরকম এত সুন্দর দৃশ্য যে দেখে মানে মন ভরছে না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যখনই এরপরে ভিডিও দেব তুমি সেটার নোটিফিকেশন পেয়ে যাবে।
চলে এসেছি আমরা লাঞ্চ করার উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টটায় আমরা লাঞ্চ করতে এসেছিলাম, আর যেহেতু আমরা অনেকজন ছিলাম সেই কারণে ইমিডিয়েট খাওয়ার বলার সাথে সাথেই খাওয়ার দেয়নি। তো এখানে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট আমাদের ওয়েট করতে হয়েছিল। তো সেই সময় এই রেস্টুরেন্টের চারিদিকটা ঘুরে দেখছিলাম। এই রেস্টুরেন্টের উল্টো দিকে যেখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছিল ওইখান থেকেও খুব সুন্দর একটা পাহাড়ি ভিউ পাওয়া যাচ্ছিল। তো সেটাও মিস করিনি, সেই ভিউটাও খুব এনজয় করেছি। এবার রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমি রেস্টুরেন্টটার নাম কোথাও খুঁজে পাচ্ছি না। আর সব থেকে ভালো কথা যেটা, সেটা হলো রেস্টুরেন্টে যারা ওয়েটার বলো বা যে মালিক ছিল তাদের ব্যবহার খুব ভালো ছিল। এই এর ওপরের পোর্শনটা মানে এই নিচের দিকটা এরকম ডাইনিং টাইপের ছিল, আর ওই রেস্টুরেন্টারই ওপরের দিকটায় বার মতন করা ছিল, যেটার ভিডিও করিনি, জানি না করতে দিত কিনা সেই কারণে ভিডিও করিনি। বাট রেস্টুরেন্টটা যেরকম সুন্দর ছিল, সেখানে মানুষগুলোর ব্যবহারও যেরকম ভালো ছিল, সেই রকমই তাদের খাবারগুলো খুবই ভালো রান্না ছিল। এখানে আমরা ভাত, ডাল, আলু ভাজা আর এগ কারি, এইটুকুই তারা মানে কম টাইমের ভেতরে তারা অ্যারেঞ্জ করেছিল, কারণ আমরা একসাথে প্রায় 30 থেকে 35 দিন ছিলাম। তো অতজনের লাঞ্চ সাথে সাথে বলে বানিয়ে দেওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। এই রেস্টুরেন্টের সিঁড়ির কাছে এই ফুলের বাগান মতন ছিল, এবং রেস্টুরেন্টের পেছন দিকে ওদের প্রচুর ফুল গাছ ছিল। তো সেইখানে গিয়ে এই ফুল গাছগুলোর ফটো তুলেছিলাম। এটার পরে আমরা রা বাংলা হোটেলে একদিন মতন ছিলাম। তো সেটা পরের ভিডিওতে দেব, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে।